নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠানে ও নতুন ভবনের ভিত্তি প্রস্তুত স্থাপনের উদ্বোধন করলেন প্রধান অতিথি নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। মঙ্গলবার 3 জুন দুপুর 2:30 অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি চন্দনশীল। এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রেজা, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কমল ক্রান্তি সাহা, পরিচালনা পরিষদের সদস্য ও জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল সালাম সহ স্কুলের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণকালে প্রধান অতিথি একেএম সেলিম ওসমান বিজয়ী 3 শিক্ষার্থীদের কাছ থেকে তেলাওয়াত হামনাত পরিবেশন করতে বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম আয়েশা বিনত মোহন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। লিইলাফি কুরাইশ, ইলাফিহিম রিহলাতাশ শিতাঈ ওয়াস সাঈদ, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাঈদ আল্লাযী আত'আমাহুম মিন জুউ ওয়া আমানাহুম। শিক্ষার্থীদের প্রশংসা করে তিনি বলেন, তোমরা সকলে খুব সুন্দর তেলাওয়াত ও হামনাত পরিবেশন করেছো, তোমরা অনেক বড় হবে, এই দোয়া করে। এরপর তিনি বিভিন্ন প্রতিযোগিতা বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে একসাথে ছবি তোলেন। অবস্থিত পার্কের ভিতরে আপনি তাদের নিয়ে যাবেন চৌরঙ্গি পার্কে, পর্যায়ক্রমে তাদেরকে নিয়ে যাওয়া হবে। শিক্ষক শিক্ষক সব মিলে 3,000 হবে।